মিত্রপুর আবারো স্বাগত সংবাদে ময়মনসিংহে মোমেনশাহে সেনানিবাসে সিএএস ট্রফি ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনা প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সেনা প্রধান বলেন এই ধরনের প্রতিযোগিতা সেনা সদস্যদের মাঝে দক্ষতা বৃদ্ধি করে সেনা সদস্যদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন সেনা প্রধান অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সেনা প্রধান প্রতিবছর সেনা সদস্যদের ফায়ারিং অনুশীলন ও প্রতিযোগিতার অংশ হিসেবে ময়মনসিংহের মোমেনশাহী সেনানিবাসে অনুষ্ঠিত হলো ডিভিশন পর্যায়ে সমাপনী ফায়ারিং প্রতিযোগিতা সিএএস বা চিফ অফ আর্মি স্টাফ ফায়ারিং প্রতিযোগিতায় সেনাবাহিনী থেকে এবছর অংশ নিয়েছে 29টি দল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে সেনা সদস্যদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রধানমন্ত্রীর নেয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সেনা প্রধান বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়নে যা যা করণীয় যতটুকু সহযোগিতা করার সুযোগ সরকারের আছে তিনি সম্পূর্ণই করছেন তার সুযোগ্য গাইডেন্সে এবং সহযোগিতায় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ সেনাবাহিনী আজ তাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর সক্ষমতা অর্জনের পথে অনেকটাই এগিয়ে গেছে বলে আমি বিশ্বাস করি এই ধরনের প্রতিযোগিতার মধ্য দিয়ে সেনা সদস্যরা আরো দক্ষ হয়ে ওঠেন বলেও মন্তব্য করেন সেনা প্রধান প্রতিযোগিতায় মেজর ইউনিট হতে পদাতিক ডিভিশনের এক বীর দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ফায়ারিং প্রতিযোগিতা সেনাবাহিনীর ভিতরে প্রচলিত প্রতিযোগিতার ভিতরে অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা এই প্রতিযোগিতা আমাদের যে বেসিক সোলজারিং এর বেসিক জিনিসটাই শিখিয়ে দেয় করোনার কারণে এই প্রতিযোগিতা গেল বছর অনুষ্ঠিত না হয় এবছর উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো প্রতিযোগিতাটি পরিচালনা করেন আর্মি অ্যান্ড ডক্ট্রিন কমান্ড ফখরুল ইসলাম নিউজ 24 মোমেনশাহী সেনানিবাস ময়মনসিংহ